আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নাবিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিন ভাই বোন, আমাদের দেশের এবং বাহির দেশেরও বিভিন্ন রাষ্ট্রের মা বোনেরা, মুসলিম ভাই বোনেরা সৌন্দর্য বর্ধনের জন্য হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে নেল পালিশ ব্যবহার করে। এই নখে নেল পালিশ ব্যবহার করা অবস্থায় উজু করলে উজু হবে না, কেননা নেল পালিশ এটা নখ এবং পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। যেহেতু নেল পালিশ নখ পর্যন্ত পানি পৌঁছানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, পানি পৌঁছানোর জন্য বাধা হয়ে দাঁড়ায়, আর পানি নখ পর্যন্ত পৌঁছানো জরুরি। এই হিসাবে যদি কোনো মা বোন নেল পালিশ ব্যবহার করা অবস্থায় উজু করেন, আপনার উজু হবে না। ইতিপূর্বে যদি আপনি নেল পালিশ ব্যবহার করে উজু করে থাকেন, নামাজ পড়ে থাকেন, তাহলে আপনাকে সেই নামাজগুলো কাজা করে নিতে হবে এবং তওবা করতে হবে, কখনোই যেন নেল পালিশ ব্যবহার না করেন। নেল পালিশ ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, পাতা ব্যবহার করা যাবে, যে মেহেদি বাজারে যে মেহেদি বিক্রি করা হয়, মেহেদি অথবা মেহেদি পাতা, যা আমরা বলি মেহেদি পাতা, এই মেহেদি পাতা ব্যবহার করা যাবে, মেহেদি ব্যবহার করা যাবে, কিন্তু নেল পালিশ কিছুতেই ব্যবহার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বক্ষেত্রে তারা প্রতিটা বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।